বিশ্বকাপ খেলা আসছে, বিশ্বপাপ বলা হচ্ছে এটা, যেখানে ইহুদি নাসারাদের একটা চক্রান্ত মানুষের সময়কে নষ্ট করা। আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে এই মানুষের কাতারে আপনি আমিও রয়েছি। আজকে দেখবেন এই খেলাকে কেন্দ্র করে অনেক টাকা খরচ করে মানুষ পতাকা বানাবে, জার্সি কিনবে, অনেকে তো ভালোবাসা এত বেশি যে ঘরের দেওয়ালের কালারও করে ফেলবে নিজের পছন্দের দলের পতাকা অনুযায়ী। আছে না নাই এমন মানুষ? আছে। কিন্তু একটা মাহফিলের জন্য, একটা মসজিদের জন্য আপনি যদি কোনো অনুদানের কথা বলেন, পকেট থেকে টাকা বের হবে। প্রজেক্টর লাগিয়ে ঠিকই খেলা দেখাবে, কিন্তু একটা মাহফিলে যদি বলা হয় একটা প্রজেক্টর ভাড়া করে দাও, তাহলে তুমি এইদিকে নাই, এইদিকে নাই, এইদিকে নাই। এই যে শীতকাল আসছে, যে কথা বললাম যে ছয়টি আমল আমরা করতে পারি, একটি হচ্ছে শীত বস্ত্র প্রদান করা। এটা সম্ভব, আপনি 100 টাকা দিলে, আমি 100 টাকা দিলে, এইভাবে যদি আপনি 50 জন 100 টাকা করেও দেওয়া হয়, তাও 5000 টাকা দিয়ে কয়েকটা শীত কাপড় কিনে অনেক মানুষকে দেওয়া সম্ভব। কিন্তু আমাদের ভিতরে এই স্পিড, এই চেতনা, আমাদের ভিতরে এই চেতনা নাই। আমাদের ভিতরে চেতনা আছে শীতকাল আসছে, আমাদের পিকনিকে যেতে হবে, হই হুল্লোড় করতে হবে, অশ্লীলতা করতে হবে, বেহায়াপনা করতে হবে, কুয়াকাটা এখানে সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনি যাবেন কিসের উদ্দেশ্যে? শেখার উদ্দেশ্যে। শেখার উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, কিন্তু আপনি যেটা করছেন এটাকে শেখার উদ্দেশ্যে? এটা কি আসলে শিক্ষা সফর না বেহায়া সফর? এটা আসলে শিক্ষা সফর নয়। সুতরাং আপনি এই সময় এমন একটা সময়কে পার করছেন যখন আপনি আপনার অর্থকে বেহুদা খরচ করছেন। আপনি কি করছেন আপনি বুঝতেও পারছেন না, আর দুঃখ লাগে, লজ্জা হয় মিডিয়ার প্রতি। এই মিডিয়া এই বিষয়গুলোকে এমনভাবে এমনভাবে মানুষের সামনে উন্মোচন করে যে কি জানি একটা ভালো কাজ করে ফেলেছে, যে অমুক সাহেব এত বড় একটা পতাকা বানাইছে। আছে না নাই এমন মানুষ? কিন্তু একজন কোরআনের হাফেজ, একটা ইসলামিক জলসা, একটা ভালো কাজের এই জিনিসগুলো মানুষকে জানানোর জন্য কোনো মিডিয়া আপনি পাবেন না। বর্তমান ক্রাইসিসে, বর্তমান ক্রাইসিস এটা, মানুষের এমন এমন অবস্থা হয়ে গিয়েছে যে মানুষের চেতনা ভোঁতা হয়ে গিয়েছে। মানুষের চেতনা কি হয়ে গিয়েছে? ভোঁতা হয়ে গেছে, পশুর মতন অবস্থা হয়ে গেছে। এর জন্য আল্লাহ তাআলা বলছে, উলাইকাল আনআম বাল হুম আদল, তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। মানুষের চেতনা এমন দিকে দৌড়াচ্ছে যে বেহুদা বেহুদা ইহুদি নাসারারা প্রিয় খেলোয়াড় হয়ে গিয়েছে। নেইমার, মেসি, আরো যারা আছে রোনালদো, আরো অনেকে যারা আছে, যারা ইহুদি নাসারা, যারা খেলতেছে আপনাকে মজা দিয়ে, তারা কোটি কোটি অর্থ কামিয়ে নিয়ে যাচ্ছে। কি দিয়ে? ইল্লা মাতা আল গরু, ভোগ দিয়ে। কি দিয়ে? খেলা, খেলা, শুধু খেলা। কি দিয়ে? ভোগ দিয়ে আপনাকে কোটি কোটি অর্থ কামিয়ে নিয়ে তারা চলে যাচ্ছে। তাদের দিয়ে যে যে পণ্য মার্কেটে বিজ্ঞাপন করানো হচ্ছে, সেগুলো কি? সেগুলো কোনো জুয়া, কোনো অশ্লীলতা? এগুলোই একটা বিশ্বকাপ খেলা আপনি দেখবেন না কেন, এটা আপনাকে বুঝতে হবে। কেননা এই খেলাগুলো আপনি দেখবেন না, আমি শুরুতেই বলেছি, অলা এবং বারো, আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাআলার জন্য আপনি একটা মানুষকে ভালোবাসবেন, আবার একটা মানুষকে আপনি ঘৃণা করবেন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যারা কথিত স্টার, যারা খেলোয়াড়, এরা কি আপনার মালিককে বিশ্বাস করে? আপনার মালিককে তারা কি বিশ্বাস করে? করে না। তারা মালিককে কি সেজদা দেয়? দেয় না। তাহলে যারা আপনার মালিককে সেজদা দেয় না, যারা আপনার মালিককে নিয়ে কটূক্তি করে, যারা কিয়ামতকে অস্বীকার করে, সেই নাস্তিক চেতনা লালনকারী মানুষদেরকে আপনি সাপোর্ট করছেন, তারা আপনার হৃদয়ে। তারা কোথায়? আপনার হৃদয়ে। জার্সি পরে অনেকে চলে আসবে সলাতে, আছে না নাই? দু একজন একটু অনেক ভালো বুঝবে জার্সিটা একটু উল্টায় যে দেখা যাচ্ছে না, ভিতরে থাকে। আপনি কয়েকদিন পরেই দেখবেন মসজিদে অনেকেই আছে এরকম জার্সি পরে মসজিদে চলে আসবে, যে জার্সিতে অনেক ধরনের লোগো থাকে, অনেক ধরনের কার্টুনিস্ট লোগো থাকে, কি থাকে না, চলে আসবে। আপনি এটা করবেন না, আপনার চেতনাকে চেঞ্জ করতে হবে, আপনার চেতনাকে চেঞ্জ করতে হবে। আপনার চেতনা যদি দুর্বল হয়ে যায়, তখন শয়তান আপনাকে পাকড়াও করতে পারবে। আপনি মসজিদে এসে 5 মিনিট বসতে পারেন না, অস্থির হয়ে যান,
এই জন্য জুমার দিনও মসজিদে আসেন দেরি করে, অস্থির লাগে, এত সময় আলোচনা ভালো লাগে নাকি শুনতে, যাবো 10 মিনিট পরে সলাতে দাঁড়ায় যাবে, সলাতে পড়বো, হাস করে মসজিদ থেকে বেরোয় চলে যাবো, আসে না নাই, আমাদের কথা বলছি, বাইরের কথা বলছি, আমাদের কথা কোনো জিনিস জোর করে দাবি করার বিষয় না। আপনাকে 100 বার বলা হচ্ছে যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরেন, আপনি সুন্নাকে মুখে ধারণ করেন, আপনি এমন কোনো হারাম খাবার খাবেন না যে খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করেছেন, তারপরও আপনি করছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি আল্লাহ তাআলাকে ভয় পান না, আপনি আল্লাহ তাআলাকে ভয় পান না। আপনি যতই বলেন আপনি মুসলমান, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না, কারণ আল্লাহ তাআলার কাছে আপনি আত্মসমর্পণকারী নয়। শুনতে কষ্ট হতে পারে, শুনতে আপনার কষ্ট হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি মনে করছেন যে আমার মৃত্যুতে এত তাড়াতাড়ি হচ্ছে না, কিন্তু আজকেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে, তখন আফসোস করবেন আমার মুখে কেন দাড়িটা নেই, রাসূলের সুন্নাই তো আমার মুখে নেই, আমার মুখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাই নাই, কারণ আমি রাখিনি, আমার বউ বলেছিল তোমার মুখে দাড়ি ভালো লাগে না, মানায় না, আর কয়েকদিন পরে রাখো, তোমার মেয়ে তো এখনো বড় হয়নি, কি ঠিক কি না? সুতরাং আপনি ইহুদি নাসারাদের অনুসরণ করতে পারেন, পারেন আপনি, আপনি ইহুদি নাসারাদের ভালোবাসতে পারেন না, তাদের বুকে লালন করতে আপনি পারেন না। আপনি এই ধরনের বিশ্বকাপ খেলা দেখতে গেলে শুধু আপনার সময় অপচয় না, আপনি অশ্লীল ভিডিও দেখতে হচ্ছে, তার কারণ এই ধরনের খেলায় অশ্লীল নাচ গানের ব্যবস্থা থাকে, কি থাকে না? এই ধরনের খেলায় অশ্লীলতা থাকে, অধিকাংশ আন্তর্জাতিক মানের খেলাগুলো জুয়ায় হয়। সরাসরি আপনাকে বলছি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সামনে বিশ্বকাপ খেলা আসছে, আপনার ছোট ভাই, আপনার সন্তান এই ভুলটা যদি না করে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার দায়িত্ব অনুযায়ী আপনাকে তাকে বলতে হবে যে ভাই এটা করা ঠিক নয়, আপনার দায়িত্ব এটা, আপনার ইমানই দায়িত্ব এটা, ইনশাআল্লাহ বিজনেল্লাহ আমরা করার জন্য চেষ্টা করবো, হ্যাঁ আমরা খেলতে পারবো, খেলতে পারবো না কেন, আপনার শরীর চর্চা ব্যায়ামের জন্য আপনি খেলাধুলা করতে পারেন, আপনি সলাত শেষ করে শালীন পোশাক পরে আধা ঘন্টা এক ঘন্টা আসরের পরে একটু খেলাধুলা করলেন, আপনি ফুটবল খেললেন কোনো সমস্যা নেই, আপনি সাঁতার কাটলেন কোনো সমস্যা নেই, আপনি শালীন পোশাকের সাথে ক্রিকেট খেললেন কোনো সমস্যা নেই, আপনার ব্যায়ামের জন্য। কিন্তু এটা যাতে কোনো জুয়া না হয়ে যায়, কোনো বাজি না হয়ে যায়, এটা ওইটা না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে এই খেলা নিয়ে চাইতে ভয়ঙ্কর যে জিনিসটা হবে, মানুষের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, অশ্লীলতা, মানুষের ভিতরে দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে, এই ভাই ওই ভাইকে, দুই ভাই, এক ভাই ব্রাজিল, এক ভাই আর্জেন্টিনা, একজন আরেকজনকে চোখে দেখতে পাবে না। বাস্তব কথা বলছে, কি নিয়ে খেলা, কি নিয়ে? ইল্লা মাতাউল গুরুর, ইল্লা মাতাউল গুরুর। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে ইহুদি নাসারারা আপনাকে চক্রান্ত করে ইসলাম থেকে বের করার জন্য, আপনার সময়কে নষ্ট করার জন্য, ইন্নাল ইনসান লাফি খুস, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতের ভিতরে যাতে আপনি পড়েন, এটা কিন্তু ইহুদিরা জানে এই আয়াত, কারণ ইহুদিরা আপনার আমার চাইতে কোরআন বেশি রিসার্চ করে, গবেষণা করে, সবচাইতে বেশি ওরা গবেষণা করে। এই আয়াতে যাতে আপনি আমি পড়ি, এই জন্য এই ধরনের আয়োজন করে রাখে। এর ফাঁদে কি আমরা পড়তে পারি? এর ফাঁদে আমরা পড়বো না ইনশাআল্লাহ বিজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে, যেহেতু তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।